হ্যালো নিয় নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা আজকে ফ্রাইডে ফ্রাইডেটা অলওয়েজ আমাদের একটু আনন্দেই কাটে কারণ ফ্রাইডেতে আমরা পরিবার পরিজনদের সাথে একটু সম্প্রীতিটা এবং ভালোবাসাটা লেনদেন করি তাই আজকের ভালোবাসা এবং সম্প্রীতিটা আরও একমাত্র বাড়িয়ে দেওয়ার জন্য আমি সম্প্রীতি আপনাদের সাথে আজকে জয়েন করেছি আমাদের জীবন যেন অনেক সুখী এবং সমৃদ্ধ হোক সেই আশাটা আমরা সময় করি সেই আশা পরিপূর্ণতা পাওয়ার জন্য সঠিক পেশা নির্বাচন করা খুবই যথাযথ গুরুত্বপূর্ণ আর আজকে তাই আমাদের টপিক হচ্ছে পছন্দের পেশা বরাবরের মতোই আমাদের সাথে তিনজন চমৎকার অতিথি আছেন তাদের সাথে আজকে আমরা আড্ডা দিব আমাদের পছন্দের পেশা নিয়ে আমি সবার আগে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে আছেন মৌমিতা মোমো অমিতা মম্মু একজন সঙ্গীত শিল্পী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এক্সিকিউ উনি অলসো একজন এক্সিকিউটিভ স্কোয়ার ফার্মাটিক্যালস লিমিটেডের লিমিটেডের এরপর আমাদের সাথে আছেন আফরিন মিম আফরিন মিম একজন ব্রডকাস্ট জার্নালিস্ট চায়না মিডিয়া গ্রুপের এবং সবশেষে আমাদের সাথে আছেন ডক্টর অর্পিতা সরকার উনি একজন মেডিকেল অফিসার ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হসপিটাল এছাড়া উনার আরেকজন আরেকটা পরিচয় আছে ডক্টর অর্পিতা একজন সঙ্গীত শিল্পী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার আপনাদের সবাইকে নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবে আজকের আড্ডায় অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবার আগে আমি জানতে চাচ্ছি মোমো কেমন আছেন খুব ভালো আছি থ্যাংক ইউ ফর হ্যাভিং আস দি ইউ মোস্ট ওয়েলকাম কি করা হচ্ছে পেশা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন আজকের অনুষ্ঠানে আমি একটা অন্য পরিচয় এসেছি সঙ্গীত শিল্পী তো এটা আমার একটা পছন্দের বা শখের পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা ছিল আচ্ছা কিন্তু মেইন পেশা হিসেবে আসলে আমি একজন ফার্মাসিস্ট আমি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে আছি এক্সিকিউটিভ হিসেবে বাট যেহেতু ছোটবেলা থেকেই গান করা হয় ওই যে পেশা নেওয়ার ইচ্ছা ছিল তাই আজ মনে হলো যে শিল্পী পরিচয়ে আসি আজকে সেই গল্পটা বলি কিভাবে জার্নিটা দুটো একসাথে চালাচ্ছি কিভাবে সঙ্গীত শিল্পী হিসেবে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি সেই নিয়েই কথা বলবো আজকে চমৎকার অনেক কথা হবে কিন্তু এটা নিয়ে আমাদের অর্পিতা সরি মিম মেম কি করা হচ্ছে আমাদেরকে সংক্ষেপে একটু আগে বলেন আমি এখন সাংবাদিকতা করছি চায়না মিডিয়া গ্রুপে চীনের একটি আন্তর্জাতিক মিডিয়া আচ্ছা তো এর পাশাপাশি উপস্থাপনা করছি আর টিভিতে একটি অনুষ্ঠান হয় আর রেডিও টিভিতেও হচ্ছে আমার একটি অনুষ্ঠান হয় ওটা হচ্ছে ঘুরে বেড়ায় নিয়ে পাশাপাশি আমি শিশু সাংবাদিকদের ট্রেনিং করে থাকি সেটা সারা বাংলাদেশে শিশু সাংবাদিক হ্যাঁ শিশু সাংবাদিক যেটা হচ্ছে ইউনিসেফ আর বিডি নিউজের যৌথ উদযোগে এরকম একটি প্ল্যাটফর্ম আছে হ্যালো সেখানে আমি শিশুদেরকে ট্রেনিং করাই সাংবাদিকতা নিয়ে বাহ খুব সুন্দর সবশেষে অর্পিতা কি করা হচ্ছে আমি পেশা একজন ডাক্তার এখন মেডিকেল অফিসার হিসেবে আছি ঢাকা কমিউনিটি হসপিটালে তো এটার পাশাপাশি এমনি আমি গান করি বেতার ও বিটিভিতে গান করছি নিয়মিত আর ছায়ানটে আমি নজরুলের কোর্স সম্পূর্ণ করেছি এই গান আর চিকিৎসাই পেশা এই দুটো একসাথে চলছে তো আপনাদের তিনজনকে দেখেই যেটা মনে হলো যে আপনারা আসলে একটা পেশাতে তো আছেন আবার আরেকটা শখের নেশাতেও আছেন সবার আগে আমি আবার মোমোর কাছে চলে যাব গানটাকে পেশা হিসেবে নিতে চেয়েছিলেন কিন্তু নেয়া হয়নি আপনাকে কর্পোরেটে জয়েন করতে হয়েছে গানটাকে কেন পেশা হিসেবে নেয়া হয়নি সবার আগে এটা জানতে চাই কেন নেওয়া হয়নি আসলে ছোটবেলা থেকে এর অভ্যাস তো সবসময় মনে হয়েছে যে একটা সেক্টরে কেন আমি আবদ্ধ থাকবো তো মনে হয়েছিল যেহেতু পড়াশোনাও আমি কখনো খুব একটা খারাপ ছিলাম না তো যেহেতু মানে পরিবারের ইচ্ছা থেকেও নিজেরও ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার মেডিকেলে চান্স পাইনি তখন যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফার্মেসিতে জয়েন করি ওখানেও বেশ ভালো একটা পড়াশোনাতেও ভালো করছিলাম স্কলারশিপ পাচ্ছিলাম সব দিকেই ভালো করছিলাম তখন আবার ওই সেক্টরটাও আমার পছন্দ হয়েছে ফার্মা সেক্টরটা কর্পোরেট লাইফটা ওইটাও আমাকে আকৃষ্ট করেছে সো কর্পোরেট লাইফটাও যেমন ভালো লাগতো সংস্কৃত সংস্কৃতি অঙ্গনটাও ভালো লাগতো তাই মনে হলো দুটোই কেন অ্যাডাপ্ট করি না যে কারণে মূলত কর্পোরেট জবে আছি পাশাপাশি এর বাইরের সময়টুকুই আমি আমার সঙ্গীত চর্চার কাজে লাগাচ্ছি কতদিন যাবৎ কর্পোরেটে থাকা হচ্ছে কর্পোরেটে আজ প্রায় চার বছর চার বছর আচ্ছা আর সঙ্গীত কতদিন ধরে ছোটবেলা একদম যখন কথা বলা শিখেছি আচ্ছা তখন থেকেই প্রথম পাঁচ বছর বয়সে আমার স্টেজে ওঠা আচ্ছা হাইট ছোট হওয়াতে হচ্ছে একটা টুল দিয়ে দেয়া হয়েছিল টুলের উপর দাঁড়িয়ে প্রথম আমার স্টেজ পারফরমেন্স ঝিক 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 চলে রেলগাড়ি দিয়ে সেই শুরু রেলগাড়ি এখনো চলছে আচ্ছা তো রেলগাড়ি কতদূর পর্যন্ত আসলো মানে এখনো সঙ্গীত শিল্পী হিসেবে আরো বেশি প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন বলে তো কি প্ল্যান সামনে কি প্ল্যান কি কি মানে কি হওয়া কতদূর পর্যন্ত হওয়ার ইচ্ছা সামনে প্ল্যান বলতে আমার গানটা শুনতে যেন মানুষ পছন্দ করে এটাই আমার মেন প্ল্যান আমি মূলত নজরুল সঙ্গীত করি আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নজরুল সঙ্গীতের ওপর ছায়ানটে আমি এগারো বছর কোর্স কমপ্লিট করে নজরুল ইনস্টিটিউটেও উচ্চতর বিশেষ ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছি এরপর শাকিল স্যার খাইরুন আনাম শাকিল স্যার আমার গুরু ওনার কাছেও গান শিখেছি গীতিটা করা হতো প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবেই আমি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে গীতিতে এনলিস্টেড হই নিয়মিত ওখানে গান করা হয় আবার আমার বাবা ছায়ানটের লোকসঙ্গীতের শিল্পী লোকসঙ্গীতের শিক্ষক বাবার কাছে শুনে শুনে লোকসঙ্গীতটা একদম অনেক কিছুই পারি বাবা তো অনেক গান করেন বাসায় প্র্যাকটিসের সময় রেয়াজের সময় শুনতে শুনতেই পারি এদিকে আমার মাও আবার রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছায়ানটের মার কাছে শুনেও সঙ্গীত পারি তো নজরুলের পাশাপাশি লোকসঙ্গীতটা করা হয় এরপরে আসলে একটা লাইফে টার্ন আসে দুই হাজার বাইশে আমি মাছরাঙা টেলিভিশন আয়োজিত একটা রিয়েলিটি শো সুরের সেরা স্কোয়ার সুরের সেরা সেখানে অংশগ্রহণ করি এবং ওখানে প্রথম রানার আপ হই তো ওই জার্নিটা যখন আমার শুরু হয় তখন আমি এক্সপ্লোর করি যে আমি নজরুল এবং লোকগীতের পাশাপাশি আধুনিকটাও বেশ ভালোই গাইতে পারি হয়তো আগে কখনো চেষ্টা করা হয়নি এরপরে আধুনিক গানটা নিয়েও কাজ শুরু করলাম এখন সব রকম গানই করছি আধুনিকটার উপরও জোর দিচ্ছি নিজের কিছু মৌলিক গান নিয়ে কাজ করছি এই বছরই ভালোবাসা দিবসে আমার একটা ভালোবাসার গান সম্প্রতি রিলিজ হয়েছে আচ্ছা পরবর্তীতে কিছু কভার সং নিয়ে কাজ নিয়ে আমরা এটা নিয়ে আমরা আরো শুনবো আসলে আপনার মৌলিক গান নিয়ে আমি চলে যাব মিমের কাছে জার্নালিস্ট জার্নালিজম তো খুবই চ্যালেঞ্জিং একটা জব এই চ্যালেঞ্জিং জবে আসা হলো কিভাবে আসলে আমি ছোট ছিলাম সাংবাদিক হবো তখন মনে হয়েছিল যে আমি বড় হয়ে হয়তো পুলিশ হব তার সময় একটু চ্যালেঞ্জিং ছিল পরবর্তীতে বাবা মার ইচ্ছা ছিল যে আসলে আমি হয়তো সরকারি কোনো চাকরি করবো যাতে করে বাবা সবসময় অন্য কারোর থেকে আমার ছবিটা যখন ছোটোবেলায় সপ্তাহিত করে নিয়ে আসা হতো বাবা বলতো যে তুমি যেন সপ্তাহিত করতে পারো এরকম একটা অফিসার হও বা তো এটা বাবার ইচ্ছা ছিল কিন্তু আসলে কখনোই সরকারি চাকরি করা বা ওইভাবে নিজেকে প্রস্তুত করা ওই ওই জায়গাটা আমার মধ্যে কখনো ছিল না বা আমি কখনো চেষ্টাও করিনি তো আমি আসলে আমার স্বপ্নটা কিভাবে বাবা মার মধ্যে দেওয়া যায় সেটা আসলে আমি সাংবাদিকতা শুরু করার পর থেকে তাদেরকে আসলে এটা বুঝিয়েছি যে আসলে নিজের যে নিজের যেটা পছন্দের পেশা সেটা যদি আমি আসলে করি তাহলে আমি হ্যাপি থাকবো কিংবা হচ্ছে আমি সেটাতে খুব ভালো করবো তো সাংবাদিকতা আসলে দেখা যায় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কি হয় যে আমি যে কোনো সাবজেক্টে পড়তে চাইলেই কিন্তু আসলে পড়া সম্ভব না ওখানে সাবজেক্টে চান্স পেতে হয় তো আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার চান্স পেলাম তখন আসলে আমি ধীরে ধীরে আমি নিজেকে যেমন প্রস্তুত করলাম যে আমি বড় হয়ে সাংবাদিক হব মানে পড়াশোনা শেষ মানে চান্স আমার পড়াশোনা শুরু করার পর দেন নিজেকে ওইভাবে করে রেডি করা রেডি করা না আমি এখন জার্নালিস্ট হব আমার পরিবারকেও রেডি করা যে আমি কিন্তু সাংবাদিকতা করছি কারণ সাংবাদিকতা থেকে কিন্তু আরো অনেক পেশায় যাওয়ার সুযোগ রয়েছে আমি আমার বাবার বাবা মা তাই চাইতো যে আমি অন্য কোনো পেশায় যাই কিন্তু আমি তাদেরকে তৈরি করেছি না আমি কিন্তু আমার পড়াশোনা শেষ হলে সাংবাদিকতাই করবো কেন যেত মানে ভয় পেতো মানে আসলে তারা কি দেখে যে আসলে সাংবাদিকতা যারা করে অনেক ধরনের ঝুঁকি থাকে কিংবা হচ্ছে একজন নারী হিসাবে সাংবাদিকতা করতে গেলে আমি হয়তো নানা রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাব তো অনেক কিছু আবার সবকিছু মিলে আরেকটা জিনিস তাদের মধ্যে কাজ করতো যে সাংবাদিকতা আসলে টাকা কম খুবই মানে স্যালারিটা খুব কম এইটা একটা আসলে বড় বিষয় যে তারা আসলে চায় না যে তাদের মেয়ে বড় হয়ে খুব বেশি স্ট্রাগল করুক পড়াশোনা করার পরে একটা খুব ভালো চাকরি করুক ভালো বেতনের টাকা আসুক এটা তারা সবসময় চেয়েছে কিন্তু আমি চেয়েছি যে আসলে নিজেকে ওইভাবে তৈরি করা যে নিজে যদি যে পেশাটাই করছি না কেন সেটাতে যদি ভালো করি অবশ্যই আমার টাকার বিষয়টা তো পরে বিষয় যে আমি কতটা এনজয় করছি আমার চাকরিটা আমার জবটা সেটা আসলে ধীরে ধীরে বাবা মাকে বোঝাতে পেরেছি এখন তারা আসলে খুব মানে হ্যাপি যে আসলে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা আমি এসেছি আর এটাতে আমি ভালো করছি আমি ছয় বছর ধরে সাংবাদিকতা করছি আর এই মানে ছয় বছরের এই সময়টায় আসলে আমি মনে হয় যে অনেক কিছু করেছি হয়তো সাংবাদিকতায় যেমন একটা বিটে কাজ করা বিষয়টা যেমন আমি যদি ক্রাইমে কাজ করি ক্রাইম রিপোর্টগুলি কিংবা এন্টারটেনমেন্ট কিন্তু আমি আসলে যেখানে যেখানে কাজ করেছি সেখানে আসলে ভার্সিটাল কাজ করার সুযোগ পেয়েছি আমি সব ধরনের সাংবাদিকতা সবকিছু করা হয়েছে আমি দেখেছি যে আসলে সব ধরনের কাজে আসলে সাংবাদিকতা করে কতটা মজা তো এখন আমি একটা আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করছি এখানেও আসলে আমি দেখা যায় যে বাংলাদেশের যে সাংবাদিকতা যে কোনো একটা বিষয় মধ্যে থাকা এখন কিন্তু আমি আসলে আরো অনেক বেশি কাজ করছি তো মনে হয় যে আসলে সামনে এই এটা নিয়ে আরো অনেক কিছু আসলে কথা বলার আছে আমি কিছু জানবো আমি একটু অর্পিতার কাছে চলে যাচ্ছি ছোটবেলা থেকে যেটা আমাদের মাইন্ডসেট হয়ে থাকে মা বাবা মেয়ে হলে ডক্টর হতে হবে তো ডক্টর হওয়াটা কি নিজের ইচ্ছা থেকে নাকি মা বাবার মাইন্ডসেট প্রেসারে সেটা আগে জানতে চাচ্ছি আসলে ছোটবেলা থেকে বাবা মা বলেনি কখনো যে ডক্টর হতে হবে আচ্ছা ওইটা প্রেশার দেয়নি কিন্তু একটা পর্যায়ে এসে মানে ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা অথবা চারুকলা কিংবা ভার্সিটি ওই একটা স্বপ্ন ছিল তো ওরকম কিছু করার ইচ্ছে ছিল কিন্তু ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের আগে যেই ফেসটা কলেজের পরে মানে অ্যাডমিশন টেস্টের সময় হঠাৎ করে একটু টার্ন হলো যে বাবা মার ইচ্ছা প্লাস পরিবারের অন্যান্য সবার ইচ্ছাতেই আমি মানে মেডিকেলের প্রস্তুতি নিই তো এরপরে মেডিকেলে আজ মানে আসা কিন্তু মেডিকেলে এসে এখন মনে হচ্ছে মানে এই সেক্টরে কাজ করার পরে মনে হচ্ছে যে যে ডিসিশনটা নিয়েছিল ওটা মানে খারাপ ছিল না ভালোই ছিল একদম রোগীর খুব কাছাকাছি যে আমি সেবা দিতে পারছি এই ব্যাপারগুলো ভালো লাগছে ভালোই তো তারপর তো আমরা শুনেছি অর্পিতার গান মানে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের এনলিস্টেড আর্টিস্ট তো গান করা হয় হ্যাঁ গান করা হয় যে করা হয় গান করা হয় কাজের পাশাপাশি গান করার চেষ্টা করি একটু কম সময় পাই চর্চার অভাব সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা আসলে টিভি আছে আমরা এটা বলতে চাই যে মোমো এবং অর্পিতা আপনারা দুইজন হচ্ছে বোন আপন বোন বা এবং তারপর আরো একটা পরিচয় হচ্ছে مومো এবং মিম আপনারা দুজনে আবার বেস্ট ফ্রেন্ড রাইট একসাথে আমাদের প্রোগ্রামে আসা এটা আমাদের একটা জায়গা হয়ে গেল হ্যাঁ আসলে তো আস আর একসাথে আমাদের সাথে আমরা তো আসলে আড্ডা দেই প্রোগ্রামে एवरीडे আমরা নেক্সাসে আসলে আসি এবং আড্ডাটা দেই তো ভালো আপনারা যেহেতু পরিচিত এবং বন্ধু এবং বোন তো আড্ডা আসলে আরো অনেক বেশি জমে উঠবে তো দর্শকরা আমরা আড্ডা তো জমে উঠেছে বোন এসেছে বন্ধু এসেছে তো আড্ডা তো আড্ডার কোনো কমতি নাই আমরা একটা ছোট্ট বিরতিতে চলে যাব আমাদের আড্ডা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া জুমের ইউজার আইডিং পাসওয়ার্ড দিয়েও আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আমার আমাদের আড্ডা শুরু হয়ে যেতে শুরু হয়ে গেছে সো খুব তাড়াতাড়ি আমাদের সাথে সংযুক্ত হয়ে যান আমরা ফিরছি একটু ছোট্ট বিরতির মধ্যেই চলছে আমাদের নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা আমরা আজকে আড্ডা দিচ্ছি আমাদের পছন্দের পেশা নিয়ে এবং আমাদের সাথে তিনজন চমৎকার অতিথি আছে আমরা চলে যাব মিমের কাছে আপনি একজন সাংবাদিক এবং বলছিলেন যে সাংবাদিকতার মোটামুটি অনেকগুলো সেক্টর থাকে কোনোটা ক্রাইম সেক্টর কোনোটা বিনোদন সেক্টর এরকম আরও অনেক কিছু সেক্টর আছে মোটামুটি অনেক সাইডই আপনার একটু একটু করে কাজ করা হয়েছে তো এখান থেকে কোনো একটা চ্যালেঞ্জিং কোনো একটা মানে স্টোরি যদি আমাদেরকে বলেন কিংবা হয় না কোনো বিনোদন মানে মেমোরেবল কোন একটা চ্যালেঞ্জ কিংবা স্টোরি আমাদের সাথে একটু শেয়ার করো আমার এটা সব সময় খুব মনে পড়ে সেটা হচ্ছে যে আমি যখন bdnews24.com এ ছিলাম তখন মাল্টিমিডিয়া টিমে আমি কাজ করতাম তো 2020 সালে যখন সিটি নির্বাচন হয় ঢাকা সিটি নির্বাচনে তখন আমাকে আগের দিন বলে দেওয়া হলো যে আমাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের হচ্ছে ইশরাকের বিটটা করতে হবে সারা দিন সে কোথায় কোথায় যাবে সেই বিষয়গুলো ইশরাক পদ পার্টি ছিল তখন হচ্ছে বিএনপি থেকে আচ্ছা তো তখন হচ্ছে সে যেখানে যেখানে যাবে তারপর কোথায় মানে তার কেন্দ্র যেটা সেখানে ভোট দিবে কিছু যাতে আমি নিজে সবকিছু কভার করি তো ওই সময় হচ্ছে যে আমি আমার হাতে একটা ক্যামেরা ছিল মানে একজন কি আসলে এখন তো আসলে সাংবাদিকতার আপনার কাছে ক্যামেরা এবং আপনার কাছে মাইক হ্যাঁ মাইক মানে এখন কিন্তু আসলে সাংবাদিকতার ধরনটাই চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু একজন মানুষই সবকিছু করে এখন আসলে দিন যত যাচ্ছে যে আগে টেলিভিশন সাংবাদিকতা কলকাতা যেটা ছিল যে আগে ক্যামেরাম্যান সাথে যাচ্ছে একজন রিপোর্টার সাথে যাচ্ছে তো এখন কিন্তু একজন রিপোর্টারই যায় সেই সব কাজ মোবাইলেই করে ফেলে মোবাইল কিংবা হচ্ছে বারো তো সেই সময় আমাকে যেহেতু তার বাসার কাছে একটা কেন্দ্রে গিয়েছিলাম তার আসলে সে কোথায় ভোট দিবে সেই বিষয়টা আমাকে তো ফুটেজটা নিতে হবে তো সেখানে যেটা হয়েছে যে সাংবাদিকতা করতে গেলে কিন্তু অনেকেই পরিচিত হয়ে যায় আর কলিগ অন্য অন্য মিডিয়ার সবার সাথে সবার সাথে কিন্তু বিষয়টা হলো সেই সময় আসলে ফুটেজটা নিতে যাওয়ার সময় সবাই আসলে যার যার জায়গা থেকে চেষ্টা করে যে আমি আসলে ফুটেজটা পাচ্ছি কিনা কারণ আমার অফিসে সেটা আমাকে দিতে হবে তো সেই জায়গায় আমি যেহেতু ছোট আমি যেহেতু হচ্ছে একজন নারী আমি যেহেতু হচ্ছে যে ছোট একটা ক্যামেরা নিয়ে গেছি তো দেখা যাচ্ছে উনি যেখানে ভোট দেবে ছোট একটা রুমের মধ্যে আসলে ভোটটা তো একটা ছোট যেখানে পর্দার আড়ালে দেওয়ার কথা কিন্তু আসলে উনি এত ক্যামেরা এত মানুষের ভিড়ে তাকে ভোটটা আসলে একদম মাঝখানে দিতে হয়েছে আর মাঝখানে দিতে হয়েছে আর সব সাংবাদিক ক্যামেরাম্যানরা হচ্ছে যে বড় বড় ক্যামেরা নিয়ে উপর থেকে ধরেছে মানে সবার আসলে ফুটেজটা দরকার সবাই অনেক উপরে এখন তো আমি ওটা পাচ্ছি না কারণ আমি তো ওটা নাগাল পাচ্ছি না পাশাপাশি আমার ক্যামেরা ওটা আসছেও না কিন্তু ওটা তো আমাকে লাগবে তখন আমি কি কি করলাম ওইখানেই দেখলাম একটা জানালা আমি প্রায় মনে করেন যে নিচে থেকে উপরে উঠে গেছি উপরে উঠে এক হাতে আমি জানালার গ্রিলটা ধরে আছি আর এক হাতে আমি এভাবে ফুটেজটা নিচ্ছি তো এইটা আমার সেই সময় মনে হয়েছিল যে আমি যেহেতু ফিল্ডে কাজ করতে আসছি আমার অফিসের ডিমান্ড যেহেতু এটা কে বকা দেয়নি এই জানালায় উঠো না 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 কিছু বলেন মানে আরো সাংবাদিকরা বেঞ্চের উপরে উঠে গেছে মানে বিষয়টা এইরকমই পরিবেশটাই তখন এরকম হয়ে গেছে যে আসলে ফুটেস্টানি হুড়ুয়া হুড়ি সবাই মনে পড়ে যাচ্ছিল তো ওই আমার ওই বিষয়টা এখনো মনে পড়ে যে আসলে যখন আমার কোনো একটা কাজে অ্যাসাইন করা থাকে ওই কাজটা আসলে আমি কিভাবে করব আসলে শেষ পর্যন্ত আমার আসলে যেটা চাচ্ছি সেটা আমি মানে নিতে পারছি কিনা সেই জায়গাটাই আসলে আমার ওই জায়গা একটা চ্যালেঞ্জ ছিল কারণ তখন আমার আসলে বিডি নিউজে প্রথম এক বছর হয়েছে সো ওইটাও আমার জন্য ই ছিল যে আমি কাজটা ঠিক মতো জমা দিতে পারলাম কিনা এটাই জন্য অসাধারণ অসাধারণ আসলে আপনি হচ্ছে খুবই এটা বোঝা গেল যে ডিটারমিনেশন আপনার সেই লেভেলে এটা করতে হবে মানে করতেই হবে খুবই ভালো আমরা আগে একটু মিমের কাছে চলে যাব মিম তো সঙ্গীত করা হচ্ছে এবং সরি মোমোর কাছে যাব যে সঙ্গীত করা হচ্ছে এবং তার সাথে আপনি কর্পোরেটে আছেন তো সংগীতটা আমরা একটু আপনার কাছ থেকে আগে একটু শুনতে চাচ্ছি তারপর আমরা একটু অরpitaর সাথে গল্প করব আপনি কোনো মৌলিক গান হতে পারে যেহেতু আপনি বললেন যে এবার একটা আপনার গান বেরিয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে সো আমরা আপনার কোনো গানই শুনতে পারি হ্যাঁ মৌলিক গান রিলিজ হয়েছে গানটা কথা এবং সুর সংগীত আঞ্জন সবকিছু সুকন্না মজুমদার ঘোষ আমার বড় বোন আপনারা তিন বড় বোন বলতে আমি দিদি বলি তার সাথে আমার বিভিন্নভাবে মিউজিকে কাজ করা হচ্ছে সুরেশেরাতে তিনি আমার মেন্টার ছিলেন ওই পর থেকে আমি তার সাথে সবসময় সংযুক্ত ছিলাম উনি আমার জন্য এই গানটা তৈরি করেছেন এই জন্যই বললাম বড় বোন অবশ্যই তো ভালোবাসা দিবসে এই গানটা রিলিজ হয়েছে এটার কয়েকটা লাইন আমি গিয়ে শোনাতে পারি ভালোবাসি 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 বলবে কথারা শুনব আমি বলে দেব আজ ভালোবাসি বলবে কথারা শুনব আমি বলে দেবো আজ ভালোবাসি ভালোবাসারা উড়ে যা তো মা মিশে থাক ভালোবাসারা উড়ে যা তো মায়া Shit,

আমাদের দেশে প্রেক্ষাপটে যেটা হয় যে ডক্টরদের স্কেডিউল পাওয়া তো বিশাল ব্যাপার হ্যাঁ বিকজ ডক্টররা অনেক বিজি থাকে তারা যে শুধুমাত্র একটা জবে আছে তাও না একটা একটা হসপিটালে থাকলে তার সাথে দেখা যায় আরও তিন চারটা ক্লিনিকে এক একদিন এক একটা ক্লিনিকেও থাকছে নিজেরও ক্লিনিক থাকছে ডিসপেন্সারি থাকছে তো মানে একবার যখন মানি চেঞ্জিং ব্যাপারটা চলে আসে তখন মানি তো আসতেই থাকে জবের অফারও আসতে থাকে আপনার ক্ষেত্রে ব্যাপারটা কিভাবে করে আপনি চিন্তা করছেন দেখছেন এবং হ্যান্ডেল করছেন আচ্ছা প্রথমত মানে আমাদের মতন যারা তরুণ চিকিৎসক কেবল মাত্র স্টার্ট করেছে হ্যাঁ করেছি আমাদের জার্নিটা তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাগলিং ব্যাপারটা আছে অবশ্যই অবশ্যই সেই এমবিবিএস পড়া থেকে শুরু করে ওই পুরোটা পাঁচ বছর ছয় বছর প্লাস ইন্টার্নশিপ টোটাল একটা ছয় সাত বছরের জার্নি কমপ্লিট করে এরপরে চিকিৎসক পেশায় আসতে হয়েছে সেই জার্নিটা যেমন কঠিন এরপরে আমাদের মতন তরুণ যারা তাদের জন্য ব্যাপারটা আরো বেশি কষ্টকর আর যারা মানে আমাদের সাররা হ্যাঁ যেনারা হচ্ছে প্রফেসর হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা যেমন আপনি যেটা বললেন যে মানি চেসিং ব্যাপারটা ওনাদের ক্ষেত্রে ওনারা খুবই বিজি থাকে আমাদের ক্ষেত্রে যেমন হয় আহ ডিউটি তো থাকে যেমন নাইট থাকে এই নাইট করে প্লাস মর্নিং সবগুলো ডিউটি করে অন্যান্য কাজগুলো করা খুব মানে ডিফিকাল্ট হয়ে যায় তারপরও চেষ্টা করছি আর পাশাপাশি পড়াটা একটু টাফ হয়ে যায় পড়ালেখা এর পরবর্তীতে যেমন পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছা আছে সেই ব্যাপারটা একটু কষ্টকর হয়ে যায় আর মানি চেসিংয়ের বিষয়টা হচ্ছে যারা ওই পর্যায়ে চলে গিয়েছেন আমাদের স্যাররা তাদের ক্ষেত্রে যেমন চেম্বার ক্লিনিক তারপরে হচ্ছে যে কোনো মেডিকেল কলেজে প্রফেসর হিসেবে যারা আছেন আমাদের পড়াচ্ছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন ওনাদের যেমন

সেই সেই জন্য হচ্ছে যে দরকার সামনে কি পরিকল্পনা কয়টা ডিগ্রি নিয়ে আর পরিকল্পনা দেশের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা আছে সামনে দেশের বাইরে আপাতত যাওয়ার প্ল্যান নেই আপাতত পোস্ট গ্রাজুয়েশনের জন্য চেষ্টা করছি সেটাই ইচ্ছা আপাতত আচ্ছা আচ্ছা যাক আপনার জন্য শুভ কামনা আমরা আরো আপনার কাছে ফেরত আসবো পিতা আপনার কাছে যাব জার্নালিজমের বাইরে তো আরো অনেক কিছু করা হচ্ছে উপস্থাপনাও করা হচ্ছে হচ্ছে তো আমার আমার প্রশ্ন যে পেশা কি একটা মানুষের জীবনে আসলে একটা মানুষের জীবনে কি দরকার আছে মিমের কাছে আমি জানতে চাবো যে পেশা কি আসলে দরকার একটা নারী হিসেবে প্রথম প্রশ্ন হচ্ছে এটা কতখানি মনে হয় যেটা মনে হয় যে আসলে প্রত্যেকেই আমরা আসলে একদম বেকার ছাড়া সবাই কিন্তু যে যেকোনো পেশায় আমরা থাকি তাই না যে একজন রিক্সা চালকও কিন্তু তার পেশায় থাকে কিংবা হচ্ছে আসলে আমাদের দিন মানে জীবিকা নির্বাহের জন্য কিন্তু আসলে পেশাটা খুব দরকার পাশাপাশি হচ্ছে যে আমরা যারা আসলে অনেকের দেখা যায় যে পারিবারিকভাবে অর্থ সম্পদ ভালো থাকে তখন হয়তো অনেকে কাজ করার একটা ইটা কাজ করে না আগ্রহটা কাজ করে না সেক্ষেত্রে দেখা যায় যে তার হয়তো জীবনটা চলে যাচ্ছে কিন্তু আসলে আমাদের যে জীবনটা চলে যাবে তার পেছনে যে আসলে দিন এই যে একবার খাবো ঢাকায় থাকছি বাসা ভাড়া সব কিছু মিলিয়ে আমার এই যে থাকা জীবনটা চলে যাওয়া এটার পেছনে কিন্তু আসলে পেশাটা দরকার পেশা ছাড়া আসলে টাকা আর্নিং সোর্সটা আসলে সেভাবে যদি যে পারিবারিক ভাবে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু মানে কষ্ট কর তো আমার কাছে মনে হয় যে শুরু হয় যে ধীরে ধীরে মানুষ হচ্ছে করছে তারপর আসলে একটা একটা সময় পর যাওয়ার জন্য যেমন আজকে পরীক্ষা হলো হাজার মানে কত লাখ মানুষ যেন আজকে এই পরীক্ষাটা দিয়েছে তো আমার কাছে মনে হয় যে আসলে পেশাটা এই যে পড়াশোনা পড়াশোনা শেষ করে একটা পেশায় যাওয়ার জন্য যে তাগিদ কাজ করে মানুষের মধ্যে বা আমরা বাংলাদেশে যারা ছি বা এই যে যারা আসলে বিভিন্ন দেশে আমরা দেখি আসলে পেশা ছাড়া আসলে নিজেকে আসলে পেশা থেকে রাখলে আসলে জীবনটা কতটা উপভোগ্য হবে বলে আমার আমার মানে হবে এটা আসলে আসলে সন্দেহ লাগে পেশার মধ্যে মনে হয় আমি ভালো থাকবো আসলে মানি ইজ ইম্পর্টেন্ট হ্যাঁ এটা অবশ্যই কারণ আসলে ওই যে আমি তো একটা দিনও চলবে না আমি যদি কোনো কাজ না করি আমি একটা দিনও ঢাকায় থাকতে পারবো না এটা আসলে আমার পেশার সাথে টাকাটা রিলেটেড সেটা এটা যত তাড়াতাড়ি মানুষ বোধগম্য হয়ে যাবে তত তাড়াতাড়ি আসলে সিরিয়াস এবং আমার মনে হয় আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি কিন্তু আসলে অনেক বেশি সময় নেই নেই পড়াশোনা শেষ করার পর কোন একটা চাকরিতে যাওয়ার জন্য আমি একদম পড়াশোনা শেষ তার আগে থেকে সাংবাদ মানে ক্যাম্পাসে সাংবাদিকতা করতাম তারপরে আমি পড়াশোনা শেষ মানে হচ্ছে রেজাল্ট হওয়ার আগে আমি সাংবাদিকতা শুরু করেছি আমার কথা হলো আমি যেহেতু চাকরি করব আমার যেহেতু সামনে আরো অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে তাহলে আমাকে আগে থেকে লেগে থাকতে হবে কারণ আমি যদি ঘরে বসে আমি ঘরে বসে কখনো হয় না ঘরে বসলে আমাকে সাত বছর পরে গিয়ে কোথাও জয়েন করলে বলবে না যে এক্সপিরিয়েন্স আছে আমি কাজ করতে হবে আমার কাছে মনে হয় যে সময় আসলে বসে থেকে সময় নষ্ট না করে কাজ করা উচিত কোনো একটা পেশার সাথে নিজেকে জড়িয়ে রাখা উচিত খুব ভালো কথা বলেছেন এবং প্র্যাকটিক্যাল কথা বলেছেন মেম আসলে আমরা আসলে একটা ছোট্ট বিরতিতে চলে যাব তারপর আমরা ডক্টর অর্পিতার কাছে আমরা গান শুনবো হ্যাঁ আমরা ফিরে আসছি দর্শক আমাদের আড্ডা কিন্তু চলে জমে উঠেছে এবং আপনারা সরাসরি জুমের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের সাথে নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায় সংযুক্ত হতে পারেন আমরা একটা ছোট্ট বিরতি দিয়েই ফিরছি এখনই Available at Herland stores. দর্শক সবাইকে আরও একবার আমন্ত্রণ এবং শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি নিয়ন নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায় আজকে আমরা আড্ডা দিচ্ছি পছন্দের পেশা নিয়ে এবং আমাদের সাথে তিনজন খুব চমৎকার অতিথি আছেন আমি চলে যাব মমুর কাছে আমরা যেটা দেখা যায় যে নারীদের ক্ষেত্রে মেইনলি যে আমরা যখন আনম্যারিড থাকি সেই সময় আমরা যখন আমাদের ক্যারিয়ারটা স্টার্ট করি তখন কিন্তু আমরা আমাদের এনার্জিটা অন্য লেভেলের থাকে মানে ক্যারিয়ারটাকে এনার্জিটাকে বুস্ট করার মতো অনেক বেশি স্ট্রেংথ থাকে কিন্তু যখনই কিনা আমাদের বিয়ে বিয়ে হয়ে হয়ে যায় 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 বাচ্চা তো কথাই নেই তখন দেখা যে ওয়ার্ক লাইফ ফ্যামিলি লাইফের হলে একটা ব্যালেন্সিং ব্যাপার থাকে তখন অনেক সময় দেখা যায় আমাদের ক্যারিয়ারে কিন্তু একটু হলেও এফেক্টটা পড়ে তো আপনি যেহেতু তাদের তিনজনের মধ্যে আপনি একাই এখন ব্যারিড আপনার কাছ থেকে জানতে চাইছেন যে ব্যালেন্সিং এবং কি ডিফারেন্সটা এসেছে লাইফে বিয়ের পরে ব্যালেন্সিং এর জন্য দুটো জিনিস দরকার প্রথম হচ্ছে নিজের কঠিন ইচ্ছা শক্তি এবং পরিশ্রম হুম দুই নম্বর হচ্ছে হ্যাঁ ব্যাকআপ কিছু সাপোর্ট অবশ্যই লাগে আদারওয়াইজ আমি তো একটা মাত্র ক্যারিয়ারে নেই আমার নাইন টু ফাইভ একটা জব কর্পোরেট লাইফ এবং সেই নাইন টু ফাইভ জবটা যে সবসময় 5 এ শেষ হয় তাই তা কিন্তু নয় আফটার ফাইভও অনেক সময় কাজ থাকে কাজ না থাকলেও আমার ভাবতে হচ্ছে কমিউনিকেট করতে হচ্ছে সবার সাথে যোগাযোগ মেনটেন করতে হচ্ছে ফ্রাইডে স্যাটারডে কাজ থাকছে অনেক সময় ঢাকার বাইরে ট্রেনিংয়ের কাজ ট্যুরের কাজ থাকে বিভিন্ন কাজ থাকে আসলে একটা কর্পোরেট লাইফে থাকলে সো আমি তো আসলে আমার ফ্যামিলি লাইফের বাইরে একটা লাইফ অ্যাটাচ না এর আমার সঙ্গীত যে সঙ্গীত জীবনটা আছে সেটা চর্চা করা আছে সেটার জন্য কিন্তু একটা একটা সময় সার্কেল মেইনটেইন করতে হয় অনেকের সাথে কমিউনিকেশন রাখতে হয় অবশ্যই আদারওয়াইজ তো আমাকে আমি কি আমার সাথে তো যোগাযোগ কেউ করতে পারবে না আমি যদি কমিউনিকেশনটা মেইনটেইন না করতে পারি সো এটা তারপর বিভিন্ন সময় স্টুডিওতে ভয়েস দেওয়া রেকর্ডিং শুটিং অনেক অনেক রকমের কাজ থাকে সো এই দুইটা যখন আমাকে দুইটা ক্যারিয়ার মেনটেন করতে হলে পরিশ্রমটা আমি মেনে নিয়েছি যে আমাকে খুব পরিশ্রম করতে হবে আমার ঘুম কম হয় প্রায় কম ঘুম নিয়ে দেখা যায় যে আমি একদম কন্টিনিউ কাজ করে যাচ্ছি অফিস আফটার অফিসের কাজ পরিশ্রমের মেন্টালিটি নিয়ে রেখেছি সময় পেলে রেস্ট নিব এই একটা বিষয় রেখেছি এটা করতে পারছি একটা কারণে কারণ আমি কাজটা করে ভালো লাগে আমি কাজগুলো আমার কর্পোরেট লাইফটা আমি যেমন ফুল এনজয় করে কাজ করি এরপরে আমার সঙ্গীত জীবনটা আমি খুব এনজয় করি দুটো কাজে আমি আসলে এত মজা পাই এই জন্য পরিশ্রমটা আমার গায়ে লাগে না আর দুই নম্বর যেটা বলেছি ব্যাকআপ সাপোর্ট ব্যাকআপ সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার আনম্যারিড অবস্থার কথা বুস্ট আপ করার কথা যেটা বলেছেন সেই জন্য তো মা বাবা আমার দুই বোন আছে দুই ছোট আমার ওরা যেমন আমাকে সবসময় সাপোর্ট দিত আর নিজের অবস্থায় তো আসলে বাসা নিয়ে কে কি খাবে জানি না আমার খাওয়া তো রেডি তিন বেলায় মা আমি খেতে না পারলেও মা আমার পিছনে পেছনে দৌড়ে মুখে কিছু দিয়ে দিবে হলে ব্যাগে একটা টিফিন দিয়ে দিবে ওই সময় তো এটা নিয়ে চিন্তা করতে হতো না কিন্তু হ্যাঁ ম্যারিড হলে আমাকে আমার হাজবেন্ডের কথা যেমন চিন্তা করতে হয় আমার সাথে আমার ইনলজরা আছে তাদের কথা ফ্যামিলিতে আমার শ্বশুর এবং শাশুড়ি সহ কিন্তু মজার ব্যাপার হলো আমার বিয়ের পর আমার আসলে এগুলো নিয়ে চিন্তাই করতে হয়নি এখন পর্যন্ত চিন্তা করতে হয়নি কারণ আমার নতুন পরিবারে আমার শ্বশুর এবং শাশুড়ি আমার মা বাবার দায়িত্বটা প্লে করছে তাদের জন্য আমাকে কখনো আলাদা করে সময় দিয়ে খাবার রেডি করা তারা কি খাবে সেটা নিয়ে চিন্তা করা সেটা আমার কাজে হ্যাম্পার করা এটা কখনোই হয়নি রাদার দেন ওনারাই আমার সব টেক কেয়ারটা করেছেন যে আমার কখন কি প্রয়োজন আমার কিভাবে সাপোর্ট দেয়া যায় খাবার তৈরি করে হোক আনা নেয়া করা হোক সবভাবে সাপোর্ট দেয়া আর আমার হাজব্যান্ড তো আছেন আছেই সব বিষয়ে মতামত নেই ওর সাহায্য করে অনেক সময় আমার কে আনা নেওয়ার কাজগুলো সে করে বিভিন্ন সময় রাত হয়ে যায় দূরে যেতে হয় বা আমার সাথে সে যোগাযোগ করে আমি আমি কোথায় কি করছি সব জানে একটা এবং থাকি যে আমি না থাকলেও ও কি খাবে এটা নিয়ে আমাকে ভাবতে হবে না অনেক সময় আমি অনেক কিছুই ওর জন্য রেডি করে রাখি কিন্তু ও অনেক সাপোর্টিভ যে কারণে ও নিজেটা নিজে তৈরি করে আমাকে বলে তুমি তোমার কাজটা প্রপারলি করো আমি আমার দিকে খেয়াল রাখছি সেম গোজ ফর মাই ইন তারাও যে তুমি তোমার কাজটা প্রপারলি করে আসো আমাদের নিয়ে তোমার চিন্তা করতে হবে না বাসা নিয়ে চিন্তা করতে হবে না ওটা আমরা সামলাচ্ছি তারপর যতটা পারি আমি অফিস এবং কাজের পরে পরিবারের সাথে সময় দেওয়ার চেষ্টা করি তাদের সাথে ঘুরতে যাই খাওয়া দাওয়া করি রান্না বান্না কাজকর্ম যতটুকুই আমার সময় পাই ওই যে বললাম না পরিশ্রম করার ইচ্ছা আছে ওই দুটো কাজের পরেও মনে হয় যে পরিবারকেও আমার সময় দেওয়া উচিত তো ওই আমি টায়ার্ড থাকলেও আমি চেষ্টা করি যে আমার কিছুটা এফোর্ট ওনাদের জন্য দিতে ওদের জন্য দিতে ওদের জন্য কাজ করি তো ওইটাতেও আবার আমি মজা এবং আনন্দ খুঁজে পাই তখন দিন শেষে আমার মনে হয় না ঠিক আছে যত কষ্ট করছি এটা সাকসেসফুল সবাই হ্যাপি আছে এটা দিন আদর্শ আদর্শ দিক দিয়ে সব খুবই ভালো খুব খুব শুভ কামনা মানে এরকমই মানে আমি বলবো যে আপনার লাইফটা আরও আপনাকে হয়তো দ্বিগুণ পরিমাণে মানে সুখটা দিচ্ছে কারণ আপনি হাজবেন্ডের সুখটাও পাচ্ছেন ক্যারিয়ারেও মাসাল্লাহ অনেক ভালো করছেন সো খুবই ভালো লাগলো এরকম ভাবেই যেন আপনি এগিয়ে যান আমাদের সাথে যে ডক্টর অর্পিতা আর আরেকজন তো সঙ্গীত শিল্পী আপনি হ্যাঁ তো আমরা একটু আপনার কাছ থেকে আগে একটু গান শুনবো আচ্ছা আমি যেহেতু গীতিতে এনলিস্টেড নজরুল দি একটা শুনাই বধু তোমার আমার এই যে জনমের নহে এক জনুমীর জনমের নহে এক জনমের নহে তাই যত কাছে পায় তত কি যেন অভাব রহে তোমার আমার এই যে বিরহ। এক এক জনমের জনমের নহে অসাধারণ অর্পিতা আপনার গলা তো অসাধারণ অনেক খুব সুন্দর খুবই সুন্দর আমি তো মেজভারাইজ হয়ে গেছিলাম খুব শান্তি আসলে আমি একটু মানে আমার একটা আমার একটা পার্সোনাল কোশ্চেন আমি আপনাকে করতে চাই ধরেন আপনাকে একটা অপশন দেওয়া হলো যে ডক্টরি টক্টরি সব ছেড়ে দাও তোমাকে একটা সঙ্গীত শিল্পী মানে একদম তোমাকে একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম দিচ্ছি তুমি বাংলাদেশের ইতিহাসের একটা মহান সঙ্গীত শিল্পী হয়ে যাবে তোমাকে সবগুলো শো দিয়ে দিচ্ছি সব কিছু কোনটা চুজ করা হবে এক এক কথায় মানে কোনো দিকে না তাকিয়ে সঙ্গীত শিল্পী হিসেবে আমি যেটা অ্যাড করতে চাই আপনারা তো জানেনই যে ও আমার বোন কিন্তু আমার ছোট বোন ও আসলে অসাধারণ নজরুলগিতি করে আমরা সবসময়ই বলি যে তুমি গানটাকে আরেকটু সিরিয়াসলি নিতে আমি যেমন প্রফেশনের পাশাপাশি গানটাকে কন্টিনিউ করছি মেনটেন করছি বা এটা নিয়ে কাজ করছি আসলে ওর জন্য ডিফিকাল্ট এটা আমিও আমরাও বুঝি আমরা পরিবারের সবাই বুঝি যে ডাক্তারের পেশাটা খুবই ডিফিকাল্ট এই যে রাতের বেলা যায় সারা রাত জায়গা থাকে ডিউটি করে সকালে আসে আবার কোনো দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ডিউটি থাকে এরপরে চর্চাটাও করতে পারে না ও কিন্তু এটা চর্চা ছাড়াই একেবারেই চর্চার সময় পায় না টায়ার্ড থাকে কিন্তু চর্চা ছাড়াই এটা গায় আমরা সবসময় আমি আমার মা বাবা সবাই বলি যে তুমি যদি একটু চর্চা থেকে একটা কোয়েশ্চেন আর একটু বলতে চাই যে কেন সঙ্গীতটাকে মেইন প্রফেশন হিসেবে নেওয়া হয় না

আহ বর্তমানে বাংলাদেশের একজন পরিচিত লোকসঙ্গীত শিল্পী বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার থেকে শুরু করে বিভিন্ন আমার বাবা বাবা উনি কিন্তু কিন্তু বিভিন্ন বলছিলাম যে বাংলাদেশের অনেক বড় একজন অফিসার অফিসার হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছিলেন সরকারি একটা বড় পদে চাকরি করেছেন এবং বাংলাদেশের বড় বড় কাজে তিনি ইনভলভ ছিলেন তার পাশাপাশি কিন্তু তিনি তার সঙ্গীত জীবনটাকেও বন্ধ রাখেননি চর্চা চালিয়ে গিয়েছেন সব টিভি চ্যানেলে তার প্রোগ্রাম এখনও হয় এবং বিশ বছরের ওপর তিনি কিন্তু ছায়ানটের লোকসঙ্গীতের সিনিয়র টিচার হিসেবে আছেন শিক্ষক হিসেবে আছেন বাবা আমাদের ইন্সপায়ার করেছেন যে আসলে দুটো জব করাটা খুব ডিফিকাল্ট না ইভেন আমার বাবা যখন মানে বিসিএসএ তো আসলে শুরুতেও অনেক স্ট্রাগল থাকে তারপরে আস্তে আস্তে একজন অফিসার বড় অফিসার হয় দুটো জব করা অবশ্যই ডিফিকাল্ট না সেই সময়টা একটু বাট একটা জিনিসে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন দেয়া এক জিনিস আর দুইটাতে আপনার ডেডিকেশনটা ভাগ করে দেয়া তো ডেফিনেটলি ওই যে বাবার থেকে ইন্সপায়ার এবং তখন দেখতাম যখন বিসিএস অফিসার আমরা তখন অনেক ছোট তিনি বাসায় বাসায় গিয়ে টিউশনই করাতেন গানের খুব কষ্ট হতো রিক্সা ভাড়া বাঁচাতে হেঁটে যেতেন হেঁটে আসতেন তো তখন তাকে দেখেছি যে স্ট্রাগল করে কিভাবে ফ্যামিলি করছেন করছেন জব গান করছেন তাহলে আমি কেন পারবো না বাবা তো এইভাবে করে সবটাতেই ভালো করেছেন আবার আমাদেরকেও সঠিকভাবে সঠিক শিক্ষা দিয়ে বড় করতে পেরেছেন আমাদের তিন বোনকেই ভালো ভালো ইনস্টিটিউশনে পড়েছেন আমরা দুজন তিন বোনই বিক স্টুডেন্ট ছিলাম ও মেডিকেলে পড়েছে আমি জাহাঙ্গীরনগরে পড়েছি বাংলাদেশের এক নম্বর ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছি সেই পর্যায়ে আমাদেরকে তার সেই শিক্ষাটা দিয়ে এই পর্যায়ে আমাদেরকে নিয়ে আসতে সাহায্য করেছেন নিজের ক্যারিয়ারটাও ঠিক রেখেছেন তাহলে আমি কেন পারবো না ওই ব্যাপারটা একটা ছিল ব্যাক ইন মাইন্ড কাজ করেছি যে দুটোই করতে পারবো বাবা পেরেছে আমরাও পারবো আর সেকেন্ড অপশন সেকেন্ড যেটা বললাম যে পড়াশোনায় আসলে আমরা সবাই মোটামুটি ভালো ছিলাম সেই সেই জায়গাটা থেকে ওই যে ফার্মাস পড়াশোনা করে এই কর্পোরেট লাইফটাকে আমি খুব এনজয় করি নয়টা পাঁচটা অফিস আমার ভালো লাগে ঘুম থেকে উঠতে কষ্ট হয় কিন্তু যাওয়ার পর সবার সাথে যখন কমিউনিকেশন বা ম্যান হ্যান্ডেলিংয়ের যে ব্যাপারটা আমি আপনার কথা বুঝেচ্ছি লজিক্যালি আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রাইট বাট ওটি তার কাছে আমি মানে আপনার গান শুনে আমার যেটা মনে হলো যে আপনার হচ্ছে সবগুলো চ্যানেলে এভরিডে একটা সঙ্গীতানুষ্ঠান করা হ্যাঁ যে সকালের গান ভোরের সকাল সকালের গান অনুষ্ঠানে অফিসে না আপনার আপনার উচিত চ্যানেলে এসে সবাই ঘুম থেকে উঠে গান শুনবে রেডিওতে আপনার এভরিডে একটা শো যাবে মানে ওই সময়টা তো এখন আপনি দিতে পারবেন না মানে আপনার উচিত ছিল মানে আমি আসলে আপনার গান যে আসলে ক্যারিয়ারে যদি ও গানটাকে আর একটু সিরিয়াসলি নিত ওর ভালো লাগতো

হ্যাঁ সত্যি বলতেই যে ব্যাপারটা হচ্ছে যখন ডিউটির বা কাজের খুব প্রেশার যায় তখন মনে হয় যে হ্যাঁ সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই হয়তো ভালো ছিল আবার মনে হয় যে ওই দিকে যেহেতু আমি মানে প্রেশারের জন্য আমি কমিউনিকেশনটা মেনটেন করতে পারছি না সব সময়। দেখা যায় সঙ্গীত শিল্পী হওয়ার জন্য কিংবা এই সেক্টরের দিকে যেতে হলে যেরকম কমিউনিকেট করা লাগে মানুষের সাথে সেই ব্যাপারটা আমার মধ্যে একটু কম হয় কাজের প্রেসারের কারণেই হোক বা যেমন ধরেন যখন তখন আমি বললেই যেতে পারছি না আমার একটা ডিউটি খুব ম্যানেজ করে তারপরে আমার সেটাই আমি বলছি তো আজকেও যেমন ডিউটি করে তারপরে কাজের পরে এরকম আসতে হয়েছে নাইট ডিউটি থাকে সব সময় আমি পারি না অনেকই প্রোগ্রাম আসে আপনি করতে পারবেন হ্যাঁ করতে পারি না কমিউনিকেশন গ্যাপ অনেক বেশি হয় আমার সেই ক্ষেত্রে তো এটা সাহসের অভাব তো এখন কিছুটা হয়েছে না করতে করতে যেটা হয় না করতে করতে একটা মানে একটু দূরত্ব চলে এসেছে আর কি আপনার সাথে আরও কথা বলবো আমাদের সাথে জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের খুব পছন্দের দুজন আপু জয়েন করেছেন সোনি আপু এবং নাজি আপু ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমরা এখনই ফেরত আসবো একটা ছোট্ট বিরতির সময় এসেছে দর্শক আড্ডা কিন্তু জমে উঠেছে কি সুন্দর সুন্দর কথা শুনছি আমার যে আমরা যে আসলে আজকাল পেশা নিয়ে কথা বলছি তিনজন অতিথিরই তাদের আসলে পেশা ডুয়াল প্রফেশনে যারা শিল্পী এবং তাদের নিজস্ব অঙ্গনে তারা প্রসিদ্ধ হচ্ছেন তো আমাদের জুমের ইউজার আইডি এবং আপনারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হয়ে যেতে পারেন আমাদের নিয়ম নিবেদিত নেক্স লেডিস ক্লাবের আজকের আড্ডায় আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি এখনই ফিরছি কোথাও যাবেন না দর্শক সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায় আমাদের আড্ডা চলছে পছন্দের পেশা নিয়ে এবং আমাদের জুমের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং আমাদের সাথে ইতোমধ্যে আমাদের প্রিয় আপুরা জয়েন করে ফেলেছেন আমি দেখতে পাচ্ছি নাজিয়াপু আছে সোনিয়া আপু আছে হাসিনা আপু আছে আমি নাজিয়াপুর কাছে চলে যাব নাজিয়াপু একটু আনমিউট করে ফেলবেন আমরা কথা বলছি আমাদের পছন্দের পেশা নিয়ে হ্যাঁ এবং আমাদের সাথে যারা আছেন তারা যার যার অঙ্গনে পেশাতে তো আছেন প্লাস তারা শিল্পী হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে পেশাতে পেশাতে যেই আছেন সেটাতে কি আপনি আসলে যেতে চেয়েছিলেন এবং সেখানে কি আপনি স্যাটিসফাইড অনেক সময় হয় না যে এই পেশাতে জীবিকার জন্য চলে গেছি কিন্তু হতে চেয়েছিলাম অন্য কিছু তো সেই ক্ষেত্রে আপনি কিছু বলবেন যে আপনার ক্ষেত্রে কিংবা ইন জেনারেল কিছু আপনার মন্তব্যটা বলবেন আগে আগে বলে নেই আমি খুব এনজয় করছিলাম আজকের তোমার অতিথিদের গান অসম্ভব সুন্দর সুন্দর গান কি সুন্দর না গায় এত সুন্দর গান গায় আর আমিও একজন ছায়নাটের ছাত্রী ছিলাম তো এই জন্য আমার তোমাদের প্রতি ভালো লাগাটা আর একটু বেশি আর আমার ড্রিম প্রফেশন আমি আরো আরেকবার বলেছিলাম আর একটা অনুষ্ঠানে মানে হুম নেক্সাসেরি ড্রিম প্রফেশনেও আছে একজন তোমাদের দুইটা দুই দুই আছে ফার্মেসিস্ট একজন আর এটা ছিল আমার ড্রিম প্রফেশন কিন্তু এটা হলো না আমার মনে হয় আমার মায়ের মনের ইচ্ছাটা ছিল আমি আমার বাবার মতোই ইঞ্জিনিয়ার হব সেটা মনে হয় আমার মায়ের একটা সুপ্ত ইচ্ছা ছিল কিন্তু ডাক্তারিটা আমার ইচ্ছা ছিল এটা হ্যাপেন টু বি হয়নি কিন্তু আমি যে প্রফেশনে এখন আছি এটা আমি কিন্তু আমার মাকে অনেক মানে টু হার যে আমাকে টেনে আনতে হয়নি আমার ঘটনা চক্রে আমি এই পেশায় তোমরাই জানো ইঞ্জিনিয়ার তো আমি রাস্তাঘাট এই বানানো ব্রিজ বানানো এগুলো দেখে কিন্তু আমার ওই ড্রিম প্রফেশনের মানুষদের আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ আমি আমার প্রফেশন কে ভীষণ এনজয় করি আলহামদুলিল্লাহ আমার এটা ফুল স্যাটিসফ্যাকশন এখানে কাজ করে মানে দিনের শেষে আমার কাছে মনে হয় আমি প্রতিদিন নতুন নতুন কিছু শিখি আমার কাজের থ্রুতে আমার সারাউন্ডিং থ্রু মাই কলিগ মানে ইন্টারাকশন হয় যাদের সাথে দ্য ওয়ে দে আর থিঙ্কিং টুয়ার্ডস দ্য প্রজেক্ট মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি আমার ভীষণ ভালো লাগার কাজ করে এবং এটার মতো আমি তোমার সাথেও আমার হলো না কিন্তু গানটাও আমার প্রফেশনে নেওয়া হলো না একসময় খুব ইচ্ছা ছিল যে গান গাইবো কারণ আমার বাবা মাও খুব গান পছন্দ করতেন কিন্তু সেটাও হলো না কিন্তু গান শুনতে গান গুনগুন করতে

লাকি আখন কুমার বিশ্বজিৎ স্যারে গাওয়া যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বার আসি ফিরে ডাকে তোমায় কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বার আসি ফিরে ডাকে তোমায় কাছে হাজার ফুলে ছে ছে যে পথ আমি চিনি চিনি ঠে ঠিকানা তোমার মনের ভাষা সেও তো আমার আছে জানা হাজার ফুলে ছে ছে যে পথ আমি চিনি চিনি সে ঠিকানা তোমার মনের নিরা সেও তো আমার আছে জানা আমি তো চাই না তোমারে দ্বিধা ভেঙে দাও কাচেরি বাধা সীমার বাঁধন ছিঁড়ে তুমি এসোই ফুলেরি কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়নি আমি বারেবার আসি ফিরে ডাকে তোমায় কাছে খুব সুন্দর অরpita খুব সুন্দর আমি আপনার কাছে পার্সোনালি একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে মৌলিক গান হয়তো আপনার এখন করা হয়নি আপনার নিজস্ব কোনো গান কিন্তু আমাদের এখন তো মানে সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব তো সবারই চ্যানেল আছে আপনার কোনো চ্যানেল আছে একটা চ্যানেল আছে কিন্তু ওটা না ইউজ করা হয় না খুব অ্যাকটিভ খুব অনেক আপনি এই সপ্তাহে আপনি আপনার যে কোনো একটা এই গান দিয়ে শুরু করেন আপনি একটা গান গাবেন ভিডিও করবেন সুন্দর করে আপনি পোস্ট করা শুরু করেন আসলে আপনার আসলে নিজেকে নিজে প্রমোট করা উচিত বিকজ আপনি হ্যাঁ হ্যাঁ আপনি আসলে এটা মাথায় রাখলে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি নিজেকে নিজে প্রমোট করবেন এত সুন্দর গলা শুরু করতে হবে শুরু করতে হবে হয়তো একজন দুইজন ভিউ হোক আস্তে আস্তে হবে কিন্তু আপনি আসলে শুরু করেন আপনার এত সুন্দর গলা থ্যাঙ্ক আমি খুব ভালো লাগে মাথায় রাখলাম এটা আমরা আবার একটু জুমে চলে যাব হাসিনাপুর কাছে চলে যাব হাসিনাপু আমরা আজকে খুব সুন্দর পেশা নিয়ে কথা বলছি তো পেশা একটা মেয়ের জীবনে পেশা থাকা কতখানি জরুরি এবং সেই পেশা কি আসলে সে যেটা চুজ করে সেটাই কি পায় নাকি সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে যাওয়ার কারণে তার উপর চাপিয়ে দেওয়া হয় অন্য কোনো পেশা সেই ব্যাপারে একটু কথা বলবেন আসসালামাইকুম সন্ধ্যা সবাইকে অনেক সুন্দর একটা বিষয় আজকে আসলে আর যেটা হচ্ছে আমরা বলবো যে আমরা একশো পার্সেন্টই পাই না আমাদের ইচ্ছে মতো যেটা হচ্ছে এখন বর্তমান সমাজ বা বর্তমান পরিপ্রেক্ষিতে হয়তো দেখা গেছে অনেক অনেকটাই আগায় গেছে নিজের মানে ইচ্ছাটার উপর এখন সে ইচ্ছাটা পোষণ করতে পারে বলতে পারে বা বলতে গেলে সে যুদ্ধটাও করে ফ্যামিলির সাথে অনেক সময় দেখা গেছে যে না আমি এটা চাই আসলে এটা করব না কেন তোমরা আমাকে চাপিয়ে দিচ্ছ যেমন আমি আমার তিনটা ছেলেমেয়ের বেলায় একজনের বেলায় কিন্তু বলি না যে আমাদের কি ইচ্ছা ইচ্ছা ছিল যেমন বড় মেয়ের সময় বলতাম যে বা বলছিও যে আসলে ডাক্তারি পড়ানোর ইচ্ছা ছিল ওরও ছিল কিছুটা সেই হিসাবে সবকিছু মিলে কিন্তু দেখা তারপরে ছিল না যেমন এখনো মাঝে মাঝে বলে যে ডাক্তারিটা যখন কোচিং করছি তোমাদের ইচ্ছাই করছি বলছিস দেখো এই কথাটা এই যুগে এখনো তুমি এইভাবে বললো না কারণ তোমার যদি একটু ইচ্ছা না থাকতো তাহলে কিন্তু আমরা দিতাম না কারণ এরকম ছিলাম না এখন এই যুগটা নাই তো এটা আসলে অনেক জরুরি একটা বিষয়कांतিতার যেটা আসলে আসলে হ্যাঁ না ঠিক আছে ধন্যবাদ হাসনাপু সৎ এটা আসলে সত্যি কথা নিজের আগ্রহ থাকতে হবে হার্ড এবং আগ্রহ দুইটাই থাকতে হবে দর্শক আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে আমরা আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে এবং পেশা নিয়ে কথা বলছি যেখানে স্যাটিসফ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট সো নিয়মিত নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আপনারা আমাদের সাথেই থাকেন ছোট্ট একটা বিরতি নিয়ে এখনই ফিরছি চলছে আমাদের নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা আমরা খুব মজার আড্ডা দিচ্ছি পছন্দের পেশা দিয়ে এবং আমাদের অতিথিরা আমাদের সাথেই আছেন আপনারা কিন্তু জুমের ইউজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন আমি একটু বিমের কাছে যাব যে আপনি তো আনম্যারিড এবং অর্পিতা ডক্টর অর্পিতাও আমাদের এখানে আছেন আনম্যার আনম্যারিড তো বিয়ের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা তো খুবই ইম্পর্টেন্ট যেহেতু আপনারা সাকসেসফুল ক্যারিয়ারে হচ্ছেন ছেলেকে তো সাকসেসফুল হতেই হবে হ্যাঁ এটা আমাদের একটা মাইন্ডসেট হ্যাঁ হাউস হাজব্যান্ড হতেই পারে কিন্তু আমাদের গতানুগতিক সামাজিক প্রথাতে এটা মাইন্ডসেট ছেলেকে আরও একটু বেশি সাকসেসফুল হতে হয় বিয়ের ক্ষেত্রে তো আপনার ক্ষেত্রে কি ধরনের মনে হয় যে পাত্র কোন পেশাতে বেশি ডিমান্ড থাকে যে এই পেশার পাত্রগুলো বিয়ের ক্ষেত্রে বেশি ডিমান্ড ফান্ড এবং কতখানি আর্ন করা দরকার মান্থলি সো সেই ব্যাপারে আমাদের কি বল আমি যদি বলি আসলে আমার নিজের পছন্দের কথা সেটা হবে এক রকম আর সাধারণ হ্যাঁ দুটেই জানতে চাচ্ছি অন্য সব আসলে তরুণীরা কি দেখে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা আসলে যেটা থেকে দেখি যে আসলে পরিবার থেকে সব সময় তাদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে একটু যারা হচ্ছে সরকারি চাকরি করে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় যে বিশেষ করে তার মেয়ে বেশি ভালো থাকবে কারণ একটা সিকিউর জব সেটা আমরা আগে মাইন্ডস এখনো কি

কিন্তু আসলে পাত্র হিসেবে সবসময় এই ধরনের পাত্রকেই বেশি পছন্দ করা হয় কিন্তু আমার ক্ষেত্রে আমি যদি বলি যে আসলে এখন যেটা বেশি বা মেয়েরা বেশি দেখে যে আসলে আমি কার সাথে বেশি দিন মানে কার সাথে আমি সারাটা জীবন থাকতে পারবো সেই মানুষটা আসলে আমাকে কতটা বুঝবে আমার আন্ডারস্ট্যান্ডিংটা কী পরিমাণটা কতটুকু সে আমার জন্য করবে এখন আসলে আমি একটা জিনিস একটু বেশি দেখি পরিবারের কথা বলছি না তরুণীদের মধ্যে যেটা দেখি যে তারা অনেকটা বেশি এখন আর অত আগের মতো নেই যে আমাকে আমার হাজব্যান্ডকে এই এরকম অনেক টাকা ইনকাম করতে হবে এরকম একটা পেশায় থাকতে হবে যেটা সমাজে আমি তাকে নিয়ে সমাজে একটা পরিচিতিমূলক একটা পেশা থাকতে হবে এটা এখন কিন্তু তরুণীদের মধ্যে কমেছে এখন আমি দেখি যে আসলে আহ একজন ভালো মানুষ যদি পেয়ে যায় তার সাথে যদি সারা জীবন থাকার একটা বিষয় তার কাজ থেকে সে পায় সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক মানে যে পেশাটাকে কম্প্রোমাইজ করে যে হয়তো নারী যে নারী সে হয়তো অনেক ভালো প্রফেশনে আছে কিংবা অনেক বেশি ইনকাম করছে সেক্ষেত্রে পুরুষকে অনেক বেশি ইনকাম না করলেও হয় কিংবা হচ্ছে অনেক ভালো পেশা না থাকলেও হয় এখন আসলে আপনার ক্ষেত্রে ব্যাপারটা কি রকম ধরেন আপনার ক্ষেত্রে আপনার থেকে যদি কম আর্ন করে আপনার হাজবেন্ড আপনি ওকে উইথ দ্যাট আমার কাছে এটা কোনো সমস্যা না কারণ আমি মনে করি যে আসলে একটা সংসার যখন চলবে বিয়ের পর তখন আসলে আমার মানে আমিও সেখানে অবদান রাখবো কারণ আমি নিজেও জব করি তো আমার কাছে আরেকজনের আয়টাকে বেশি প্রায়োরিটি দিয়ে এরকম একজনকে বিয়ে করা যে আসলে অনেক টাকা ইনকাম করবে আমাকেও দিবে বা সংসারও চালাবে আমার আসলে ওই ইচ্ছাটা নেই আমি সবসময় চিন্তা করি যে আমি আমার এই পর্যন্ত যেভাবে লাইফটা লিড করছি পরবর্তী জীবনটাও আমার এভাবেই যাক কিন্তু আমার সাথে যে মানুষটা থাকবে আমার আমি হাজব্যান্ড হিসেবে যাকে বিয়ে করব সে যেন একজন ভালো মানুষ হয় যার সাথে আমি সারাটা জীবন থাকতে পারবো ওর পিতার কাছে চলে যাবো আপনি তো ডক্টর অনেক সময় দেখা যায় যে ডক্টররা ডক্টরকেই বিয়ে করতে বেশি কমফোর্টেবল হয় আবার অনেক ক্ষেত্রে বলে না ডক্টর যেহেতু আমি আমি আরেকজন বিজি মানুষকে আমার লাইফে চাই না হ্যাঁ আপনার ক্ষেত্রে ব্যাপারটা কি রকম আমার ক্ষেত্রে যে সেকেন্ড যে আপনি বললেন ডক্টর যেহেতু আরেকজন ডক্টর আমি চাচ্ছি না মানে আমি আমি আর চাচ্ছি না এত প্রেশার আর আর মানে দরকার নেই আমি চাচ্ছি না এরকম আমার ক্ষেত্রেও সেরকমই যে ভালো একজন মানুষ হলে লাইফ পার্টনার হিসেবে সেটাই ভালো আচ্ছা বাহ খুব ভালো কথা মোমোর কাছে চলে যাব এখনকার জব মার্কেট নিয়ে আপনি একটু বলেন যে আসলে আমাদের যেটা হয় আমাদের এখনকার ইয়ে ইকোনমিকে যে অনেক ক্যান্ডিডেট সবাই সুন্দর পড়াশোনা করছে এবং সবাই ক্যারিয়ারের জন্য অনেক ডিটারমিনেশন দেখাচ্ছে এবং সিরিয়াস সিনসিয়ার হ্যাঁ কিন্তু সেই অনুযায়ী জব মার্কেটটা কি অতখানি অগ্রগতি করেছে সো সিনারিওটা কীরকম আমি একটু জানি এটা শুরুতে যেটা বললেন যে ক্যান্ডিডেট অনেক এটা ট্রু অনেক ইউনিভার্সিটি হয়েছে এবং অনেক সেক্টরে অনেক পড়াশোনা করার সুযোগ পাচ্ছে আগে যেমন এত বেশি ডাক্তার ছিল না এত ইঞ্জিনিয়ার ছিল না এখন বিভিন্ন ইউনিভার্সিটি হওয়াতে কিন্তু প্রচুর ডাক্তার প্রচুর ইঞ্জিনিয়ার তো ক্যান্ডিডেট যেমন বেড়েছে অ্যাট দা সেম টাইম কিন্তু জব মার্কেটে সেক্টরও অনেক বেড়েছে কাজের এখন নানান ডাইমেনশানে কিন্তু কাজ করা যায় বিভিন্ন ছোট ছোট কাজও কিন্তু এখন মানুষ প্রফেশন হিসেবে নিয়ে কিন্তু বেশ ভালো করে যাচ্ছে সো আমি বলবো মানুষ হ্যাঁ এটা ট্রু যে জব মার্কেট অনেক স্যাচুরেটেড হচ্ছে কিন্তু যেই পরিমাণ ক্যান্ডিডেট বেড়েছে আমি মনে করি জব মার্কেটে কিন্তু কাজ করার সেক্টরও তেমন বেড়েছে ইভেন অ্যাজ আ ফ্রিল্যান্সারও যখন কেউ জব মার্কেটে ঢুকবে একটা মানে পড়াশোনা শেষ করে প্রফেশনে ঢুকবে ফ্রিল্যান্সার হিসেবেও সে কিন্তু নিজেকে এস্টাবলিশ করতে পারে তাকে কিন্তু কারো আন্ডারে থাকতে হচ্ছে না সে কিন্তু নিজের একটা মার্কেট ক্রিয়েট করতে পারে সো আমার মনে হয় জব মার্কেট স্যাচুরেটেড হলেও একটা জিনিসের অনেক সময় অভাব থাকে আমাদের তরুণদের মধ্যে সেটা হচ্ছে একটা কনসেপ্ট তাদের মাথায় ঢুকে দেয়া হয় যে মামা চাচা না থাকলে কোনো ভালো জব পাওয়া যাবে না এই ধরনের একটা মেন্টালিটি যখনই কারো মধ্যে একবার প্রবেশ করবে আমার মনে হয় যে সে কখনোই প্রফেশনে আগাতে পারবে না কিন্তু আমার ক্ষেত্রে আমি কখনোই এই ধরনের মাইন্ডসেট মাইন্ডসেটটা রাখিনি আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশুনো করি তখন থেকেই কিন্তু আমি নিজের একটা বেস তৈরি করার চেষ্টা করছি আমি টিউশনি করাতাম একাধিক আমি চেষ্টা করতাম তখন থেকে যেন আমার আর্নিংয়ের একটা সোর্স থাকে আমার একটা ক্রেভিং থাকে যে আমি নিজের যে শখ চাহিদা চাওয়া পাওয়া সম্পূর্ণ আমি আমার পরিবারের উপর ডিপেন্ড করব না আমি যেন নিজেরটা নিজেই পূরণ করতে পারি তখন থেকে যে কষ্ট করে গিয়েছি তখন থেকে আপনার হার্ডওয়ার্কটা শুরু হয়েছে যে কারণে পরবর্তীতে কিন্তু আমার মনে হয় যে এখন সমস্যা হচ্ছে তরুণদের তারা পরিশ্রম করতে চায় না পরিশ্রম করতে চায় না এবং আমার মনে হয় পরিশ্রম করলে হার্ডওয়ার্ক করলে আপনি डेफिनेटলি একটা ভালো জব পাবেন সাকসেসফুল স্টেজে যাবেন সত্যি কথা আমরা আমরা একটু চলে যাই আমাদের জুমের আপুদের কাছে আমি রুম রুমন রুমা আপুর কাছে চলে যাব আমরা আজকে পেশা নিয়ে কথা বলছি হ্যাঁ তো আপনার পেশা নিয়ে যদি আপনি আমাদের একটু বলেন যে যে পেশায় আছেন সেখানে আসতে চেয়েছিলেন কিংবা স্যাটিসফ্যাকশন ডিসস্যাটিসফ্যাকশন সবকিছু নিয়ে আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ আপু শুভ সন্ধ্যা সবাইকে আজকের টপিকটা খুবই সুন্দর আমার সাথে বিশেষ করে খুব মিলে যায় আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি মিডিয়াতে কাজ করব বা নিজস্ব কিছু নিয়ে কাজ করব কিন্তু চাকরি বাকরিতে আমার খুব ইচ্ছা ছিল না কিন্তু পরিবেশ পরিস্থিতি আমার সবসময় খুব প্রতিকূলে ছিল অনুকূলে ছিল না যার জন্য আমার জবে যেতে যে কোনো সিচুয়েশনে হোক আমি বেরিয়ে আসতে পেরেছি এবং পরবর্তীতে আমি এই যে আমার উদ্যোক্তা হয়ে কাজ করছি এবং মিডিয়াতেও আমি কাজ করতে পারছি এবং আমার যেটা মনে হয় যে আমি যে পেশাটাকে নিয়ে কাজ করবো সেখানে যদি আমার ভালো লাগা না থাকে তাহলে আমি সেখানে সাইন করতে পারবো না যার জন্য আমার মনে হয় যে সেক্টরটাকে যার ভালো লাগবে সেই সে কাজটাকে নিয়ে এগিয়ে যাওয়া কি আমার মনে হয় অবশ্যই থ্যাংক ইউ রুমন রুমাপু আকলিমা কাছে চলে যাব আকলিমা আপু পেশা নিয়ে আপনার বক্তব্য বলবেন যেখানে আছেন সেটাতে কি স্যাটিসফাইড আপনি হ্যাঁ ধন্যবাদ আপনাদের সকলকে শুভ সন্ধ্যা ভালো একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে আমার আমি তো শিক্ষকতার পেশায় ছিলাম বর্তমানে অবসরে আছি এটাই আমার মানে জীবনের লক্ষ্যই ছিল এই শিক্ষক হওয়া কারণ আমি ছোটবেলা থেকে আমি যখন গ্রামে যেতাম আমি তখন ক্লাস টু থ্রি পড়ে পড়ি আমি গ্রামে গিয়ে কি করতাম গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ওদের পড়াতাম ক ক খ এগুলো পড়াতাম তখন থেকে আমার আব্বা আম্মা বলতো ওর এত লেখাপড়া মানে মানুষের পড়ানোর প্রতি এত আগ্রহ ও শিক্ষকেই হবে

আজকের টপিকটা অনেক সুন্দর নারীদের নারীদের একটা সুন্দর একটা কথা বলার যাই হোক আমি যেহেতু একজন উদ্যোক্তা সেহেতু আমার এই পেশাটা আমার খুবই ভালো লাগে কারণ যদি আপনি আপনার আপনার পেশায় আপনি যদি স্যাটিসফাই না হন তাহলে আপনি সেই পেশায় এগিয়ে যেতে পারবেন না প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের পেশাকে সবার আগে পায়টি দিতে হবে সে যদি আপনি আপনার পেশাকে ভালোবাসতে না পারেন তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন না অবশ্যই আমি যে একজন উদ্যোক্তা আমি আমার পেশাকে অনেক বেশি ভালোবাসি অনেকে আমার পেশাকে ছোট করে দেখে কিন্তু আমি আজকে আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম যে অন্ট্রপ্রেনার সমান সমান উদ্যোক্তা যারা যারা আমাকে ছোট করার জন্য বলেন পিঠা বানায় তাদেরকে জানিয়ে দিলাম এই শিক্ষিত সমাজে মূর্খ হয়ে থাকার কোনো কারণ নেই এটা খুব সুন্দর একটা পোস্ট হ্যাঁ আমাদের আমাদের পেশাটাকে ছোট করে দেখে কিন্তু আমার আমার মনে হয় যে এই পেশাটাকে ছোট করে দেখার উচিত না আমরা অনেক নারী রেছিলাম যে আমাদের প্রতিকূলতার কারণে সামাজিক প্রেক্ষাপটে ফ্যামিলির কারণে হোক আমরা ঘরে ছিলাম আমরা বাইরে গিয়ে কাজ করতে পাইনি কিন্তু আমরা তো সমাজে একটা আর্নিং একটা সোর্স আমরা খুঁজে নিয়েছি হ্যাঁ ঘরে থেকে অবশ্যই আমরা আমাদের বাচ্চাদের দেখছি মানে এটা সবচেয়ে বড় কথা সোনিয়া আপু আপনারা মানে আপনারা যদি সমৃদ্ধ হন দেশ কিন্তু সমৃদ্ধ হবে এখানে কেউ কাউকে ছোট করার এখানে কিছু নেই এবং উদ্যোক্তা তো একটা সবচেয়ে বড় আসলে খুব মানে ধন্যবাদ সোনি আপু দর্শক আমাদের আড্ডা কিন্তু চলছে আমাদের আপুরা সাথে আছেন স্টুডিওর আপুরা জুমের আপুরা আমাদের একটা ছোট বিরতির সময় এসেছে কোথাও যাবেন আড্ডা চলছে ফিরছি কিছুক্ষণের মধ্যে Available at Herland স্টোরস দর্শক চলছে নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা এবং আমাদের আড্ডা আজকে আমরা টপিক করেছি হচ্ছে পছন্দের পেশা এবং আমাদের এখানে তিনজন পছন্দের আমাদের অতিথি আছেন যাদের পেশা আছে জার্নালিজম আছে ডক্টর আছে এবং কর্পোরেট ওয়ার্ল্ডে আছে কিন্তু তারা সঙ্গীত শিল্পী এবং মিডিয়া অঙ্গনেও তারা অবদান রাখছেন তো আমি এখানে ওর পিতার কাছে চলে যাবো এত সুন্দর গলা একটা গান শুনতে চাই আরেকবার শেষবারের মতো আসলে আপনার একটা গান শুনতে চাই আচ্ছা আমি এবার একটা ফোক করি অল্প একটু শোনাই খুব সুন্দর হ্যাঁ ধরে বানাই বিনোদিনী আমি হব কালা চরে আরাই বিনোদিনী আমি হব কালা ওরে প্রেম কলঙ্কের জালা কত রে হরে করব আমি তারে প্রমাণ আমি করব আমি তারে প্রমাণ তোরে বানাইয়ারাই বিনোদিনী আমি হব কালা খুব সুন্দর অর্পিতা আমি কিন্তু আপনার গান আসলে দেখবো আপনি একটা নতুন গান কভার করে কিন্তু আপুদের কাছে কাছে চলে যাব আর কাপুর আমরা পেশা নিয়ে কথা বলছি তো আপনার কাছে আবার একটু মজার প্রশ্ন করব আমরা একটু আগে যে শুনছিলাম আমাদের এখানে আনমেরিড অতিথি এসেছেন তো বিয়ের ক্ষেত্রে হ্যাঁ পাত্রর ক্ষেত্রে কোন পেশাগুলো বেশি আসলে প্রাধান্য দেওয়া হয় এখনকার দিনে একটু বলেন কি মনে হয় আপনার ধন্যবাদ আজকের বিষয়টা আসলে খুব পছন্দ নিয়ে সবার বিষয় আসলে এখন ডাক্তার বেশি প্রাধান্য দেওয়া হয় কিছু কিছু যারা আমরা তো সার্ভিস করি যেহেতু আমরা সার্ভিস বেশি চাই আমাদের ফ্যামিলিতে সবার ক্ষেত্রে বেশি প্রাধান্য পায় যে চাকরিজীবী তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার তো আছে ওটা ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি সার্ভিস থার্ড প্রায়োরিটি হচ্ছে ব্যবসা তো আমার মনে হয় সার্ভিস হোল্ডার চালাচ্ছে আর পেশাগত যে আমি যেহেতু কম্পিউটার লেডি আমার আচ্ছা রেবিকা একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে আমি রুমা আপুর কাছে চলে যাব রুমা আপু রুমা আপু আমরা পেশা নিয়ে কথা বলছি কি মনে হয় পেশার ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনটা কতখানি ইম্পর্ট্যান্ট মানে অনেক সময় দেখা যায় যে অনিচ্ছাকৃতভাবেও পেশায় জড়িত হওয়া যায় আবার আর্নিংটা কতখানি হওয়া ইম্পর্ট্যান্ট ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে সেই বিষয় একটু বলবেন রুমা আপু আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আমি আমার পেশা নিয়ে স্যাটিসফাইড আমি তো হচ্ছে হোম মেকার কিন্তু আমি যে আপনাদের বলতে চাই যে যে আপনাদের বিয়ে হয় নাই তাদের উদ্দেশ্য বলতে চাই পুরা সবসময় আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে একটা ভালো মানুষ দিও

কষ্টদায়ক নাকি এক পেশায় মেইনটেইন করা হ্যাঁ তো ডুয়াল প্রফেশনটা মেইনটেইন করার ক্ষেত্রে আপনার কি মনে হয় আমাদের এখানে আসলে অতিথিরা সবারই ডুয়াল প্রফেশন তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় একটু তো কঠিন কারণ একটা পেশা আমি আমি যদি একটা পেশায় নিয়োজিত ওইটা সময় দিতে পারতেছি মানে সারাদিন চলে যায় না নয়টা পাঁচটা অফিস আমি যেহেতু গভর্নমেন্ট জব করি তারপরে এসে সংসারের সময় দেওয়া সন্তানদের সময় দেওয়া অনেকটা টাফ হয়ে যায় নিয়ে কিন্তু যদি ডুয়েল পেশার মধ্যে থাকা যায় তাহলে তো আরো আরো বেশি কষ্ট এটা অবশ্যই সেটা নিজেদের সময়ের উপরে মেনটেন করা যায় যদি আমি একটা ছোট জব করতাম হয়তো পাশাপাশি আরেকটা নিজস্ব পছন্দের একটা পেশা বন্ধ কিছু বা করতাম

সুন্দর পেশাটা যদি মিলে যায় আর যদি সেটার মধ্যে যে আগ্রহ থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমি যেই পেশাটাই করি না কেন ওটার মধ্যে আমার কাজটা খুব ভালো হবে এবং আমি যাই ইনকাম করি না কেন সেখান থেকে যাই আসি না কেন সেটাতে আমি সাজেস্ফাই হব যদি সেটার মধ্যে আমার হ্যাঁ সত্যি কথা থ্যাংক ইউ মামি আপুর কাছে চলে যাবো মামি আপু এ বিষয়ে আপনার কি বক্তব্য ধন্যবাদ আপু সবাইকে শুভ সন্ধ্যা আজকের বিষয়টা অনেক চমৎকার আপু মানে পেশানি আসলে প্রত্যেকটা মানুষ ভিন্ন তাদের পছন্দের পেশা ভিন্ন আমার মনে হয় আপু প্রত্যেকটা পেশাকে সম্মান করা উচিত অনুযায়ী নেবে আমি এরকম একজন উদ্যোক্তা হিসাবে আমি আমার কাজকে সম্মান করি ভালোবাসি এবং আমি আমার কাজকে খুব প্রাধান্য দেয়া আপু কারণ নিজের কাজকে ভালোবাসতে হবে নিজেকে সম্মান করা হ্যাঁ কাজটাকে আমি খুব ভালো কথা বলেছেন ধন্যবাদ ধন্যবাদ আমরা একটু স্টুডিওতে আসি আমরা আসলে অনুষ্ঠানের অলমোস্ট শেষ পর্যায়ে আড্ডার আমাদের আড্ডার আজকে শেষ পর্যায়ে চলে এসেছে। আমি একটু মিমের কাছে জানতে চাবো কেমন লাগলো আমাদের আজকের এই আড্ডায় এসে এবং আপনারা কিন্তু আসলে নেক্সাস লেডিস ক্লাবের আজকে থেকে এই আড্ডার বন্ধু হয়ে গেলেন ক্লাবের মেম্বার হয়ে গেলেন তো প্রথমে মিমের কাছে জানতে চাবো কেমন লাগলো আমাদের এই আড্ডায় আজকে এসে হ্যাঁ আমার তো আসলে যখন এই অনুষ্ঠানে আসবো সেটা সেখান থেকে আমার আসলে ভালো লাগা শুরু হয়েছে আর এখানে এসে অনেকটা সময় আসলে নিজের পরিচিত মানুষদের পাশাপাশি এখানে আরও অনেকেই ছিল সবার সাথে আসলে খুবই ভালো একটা সময় কাটলো মানে অনেকের আসলে পছন্দের পেশা নিয়ে জানতে পারলাম এই বিষয়গুলো আসলে না আসলে হয়তো জানা হতো না তো সব কিছু মিলে আমার খুব ভালো লেগেছে না না আসলে ধন্যবাদ আমি একটু আগে মোমোর কাছে চলে যাব মোমো আমাদের যে ক্যারিয়ার নিয়ে কথা হচ্ছে হ্যাঁ তো মানে আপনি তো খুব সুন্দর করে ওয়ার্ক দুইটাই লাইফ ব্যালেন্স করছেন তো ভবিষ্যতে কি মনে হয় যে কোনটাকে আপনাকে যদি দেওয়া হয় যে সঙ্গীতটাকে বেশি প্রায়োরিটি দিবার নাকি কর্পোরেট জবটাকে কারণ আস্তে আস্তে সংসার করলে দেখা যায় যে আরো অনেক বেশি আস্তে আস্তে বাচ্চা হলে তো আরও বেশি আপনার ওখানেও সময়টা ভাগ করতে হবে তো দুইটার মধ্যে যদি একটা চুজ করতে হয় কোনটাকে চুজ করবেন আমি চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত মেনটেইন করা যায় আর সঙ্গীতটাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে আমি বললাম কি যে সঙ্গীতটা আমার শখ নেশার মতন তো ওইখান থেকে আমার টাকাটা আসতে হবে এটা কিন্তু নেসেসারি না ওইটা আমি জীবিকা হিসেবে একেবারেই ওইটার উপর সোল্লি যখন ডিপেন্ড করব। তখন আমাকে হয়ে যেতে হবে কমার্শিয়াল তখন আমি চাই যে পাঁচ বছর পরে এসে লোকে যেন মন খারাপ থাকলেও মুমুর গান শোনে মন ভালো থাকলেও যেন মুমুর একটা গান বের করে শোনে কিন্তু যখন আমি একেবারেই জীবিকা হিসেবে এটা নিতে যাব আমি যদি কমার্শিয়াল হতে গিয়ে আমার গানটাকে সেইভাবে মানুষের হৃদয়ে পৌঁছানোর মতন না করতে গিয়ে যদি কমার্শিয়াল হয়ে যায় সেই চিন্তা করে আপনি কখনোই গানটাকে একেবারে ফুল প্রফেশন দেখা যাক দেখা যাক যদি যদি যে অনেক ভালোবাসা চলে অর্পিতা কেমন লাগলো আমাদের আজকে প্রোগ্রামে আমাদের এই আড্ডায় এসে খুবই ভালো লাগলো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা সত্যি বলতে এটা আমার জন্য মানে এরকম একটা লাইভ শোতে আসা এই অভিজ্ঞতাটা আমার জন্য প্রথম ছিল তো ভালো লেগেছে খুব ভালো লেগেছে ধন্যবাদ 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 আপনাদের সবাইকে এবং জুমের বন্ধু আপনাদের আপু আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য আপনারা সবসময় আমাদের সাথে আছেন দেখেই আমাদের আড্ডাটা আসলে এত জমে উঠে এবং সবসময় আমাদের সাথে থাকবেন দর্শক আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব প্রোগ্রামে আমাদের আড্ডার আজকে আসলে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সাথে সঙ্গীত শিল্পী আছেন আমাদের মোমো এবং অর্পিতা তারা জানা তারা আসলে একজন কর্পোরেট আছে এবং ডক্টর বাট তারা গানও কাচ্ছে তো আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব কালকে আবার চলে আসা হবে করে নিয়ম নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আরেকটা অন্য কোন টপিক নিয়ে এবং আপনারা সব সময় আমাদের সাথে আছেন আমাদের সাথে থাকবেন এবং নেক্সাস চ্যানেলের সাথে থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা চলে যাব মোমোর কাছ থেকে গান শুনব কভার সং নিয়ে কাজ করছি সামনে একটা আলাউদ্দিন আলীর লেখা রুনা লায়লার গাওয়া একটা স্বল্প পরিচিত গান রিলিজ করব সেটার অল্প একটু গিয়ে শোনাতে পারি আপনাদের খুব বিখ্যাত দুজন মানুষের গান এটা অল্প পরিচিত তো হতেই পারে আমার মনে হয় অনেকের কাছে অনেকেই বললেন যে গানটা শুনেন নি তো আমি এই গানটা নিয়ে কাজ করার কারণ এটাই যে আমার গলায় শুনে যদি কারো ভালো লাগে ওই গানটা পুরনো গানটা আবার নতুন ভাবে যদি আমি প্রেজেন্ট করতে পারি হয়তো সেই গানটা আবার সবাই শুনবে অবশ্যই এই কারণে একটা ট্রিবিউট হিসেবে আমি গানটা কভার করছি শেষ করোনা শুরুতে খেলা ভেঙনা দিপ চেলে নি ভে দিওনা না দীপ চেলে নিভে দিও না এতো টুকু জীবন তবু কেন আজ ভালো বাসোনা চলে যাব যখন খুঁজি খুঁজে আর কফ পাবে না শেষ করো না শুরুতে খেলা না ভেঙো না দীপ চেলে Dios.